وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأسل وشيء من سدر قليل. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই পবিত্র মাহে রমজান উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আশা করি সবাই ভালো আছেন, কারণ ভালো থাকারই কথা, কারণ রমজান মাস যে চলে এসেছে। আল্লাহ তাআলা রমজান মাস অনেক সুন্দর করে বানিয়েছেন, অনেক সুন্দর করে আমাদেরকে দান করেছেন এবং আমাদেরকে 30টা রোজা সুন্দরভাবে থাকার জন্য বলেছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য বলেছেন। এটা শুধু রমজান মাসে জামাত আদায় করার জন্য বলেননি, আজীবন মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আমাদের জামাতের সাথে আদায় করতে হবে। তো দর্শক, আপনাদের কাছে আমি বেশি কথা বাড়াবো না, আপনারা এতক্ষণ থাম্বেল এবং টাইটেল থেকে বুঝে ফেলেছেন আমি আজকে কোন বিষয়ে আপনার সাথে কথা বলতে আসছি। আমার খুব কাছের ফ্রেন্ড, খুব কাছের, আমরা ছোট একসাথে বড় হয়েছি, ও আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাবে, আশা করি আপনারা অনেক সুন্দরভাবে এটা নিতে পারবেন। আর আমি চাচ্ছি রমজান মাস উপলক্ষে আমি প্রথম ওকে নিয়েই একটা ভিডিও করি ও কোরআন তেলাওয়াত আমাদেরকে শোনাবে। তো সফিউল্লাহ সব কেমন আছো তুমি? সফিউল্লাহ এই কালাম দিলে তোমার শরীর স্বাস্থ্য ভালো? তো এই হচ্ছে আমার খুব কাছের ফ্রেন্ড, তো আমি আজকে ওকে নিয়ে কোরআন তেলাওয়াত করবো, উনি আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবে। তো আমরা গাইস কোরআন তেলাওয়াত শুনতে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির لقد كان لسبأ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأسل وشيء من سدر قليل ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور وجعلنا بينكم وبين القرى التي باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير سيروا فيها ليالي وأياما آمنين فقالوا ربنا باعد بين أسفارنا وظلموا وجعلناهم أحاديث وجعلناهم أحاديث
صدق الله العظيم.